আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ সদরের ঈদগাহ মাঠের এরিয়াতে, যেটি আপনার ইজদারে অবস্থিত। তো এইখানে আমি গত কয়েকদিন ধরে কয়েকটি পোস্ট দেখার পর এখানে আজকে বাধ্য হয়ে এখানে আসলাম। তো এখানে আসার কারণ হচ্ছে আমরা এই জায়গাটি প্রতি বছরের দুইবার ইউজ করি, যেখানে আপনার পুরো জায়গাটা জুড়ে একটি অনাড়ম্বর একটি পরিবেশ তৈরি হয়, যেখানে আপনার মুসলিম ভাই যারা আছেন তারা পবিত্র নামাজটুকু আদায় করেন। এই পবিত্র জায়গায় যদি আপনারা দেখেন যে নানান ধরনের অপকর্ম চলছে, যেগুলো আপনার কখনোই আমাদের উচিত না, বিশেষ করে আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তো এই সব করেও আমাদের এরকম একটা পবিত্র জায়গায় এরকম কিছু করা উচিত না, যেগুলো আপনার আমাদের নিজেদেরও মান সম্মান নষ্ট হয় এবং ব্যক্তিত্ব নষ্ট হয় এবং চারপাশের পরিবেশটাও যেন নষ্ট হয়, এরকম যেন আমরা না করি। তো কী কর এখানে কী কী ঘটনা ঘটছে সেগুলো আপনাদের আজকে জানাবো। তো এটা হচ্ছে ঈদগাহ মাঠ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় একটি ঈদগাহ মাঠ। তো ঈদগাহ মাঠে আপনার কিছু ভবগুড়ে টাইপের থাকে, এরা হচ্ছে ভবগুড়ে। তো এরা কী করে, এখন তো আপনার সকালবেলা আসছি, তো রাতের বেলা আসলে আপনাদের দেখানো যেত যে এখানের পরিবেশটা আসলে কীরকম দেখা যায়। তো রাতের বেলা আসতে পারলাম না, দিনের বেলা এসে আপনাদের ভালো করে ফুটেজটা সংগ্রহ করে দেখানোর জন্য। তো এইখানে আপনার এই পবিত্র স্থানে আপনার বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তো এটা আসলে কখনোই অনেক গ্রহণযোগ্য। এখানকার তারা হয়তো ভবগুড়ে, কিন্তু রাতের বেলা আসলে আপনার এই জায়গাটিতে বিড়ি খায়, সিগারেট খায়, তারপর এই কর্নারগুলোতে আপনার কেউ প্রস্রাব করে, কেউ মল ত্যাগ করে, তো এটা আসলে কখনো উচিত না। বিশেষ করে আমরা যদি যারা ধর্মের প্রতি মানে অগাধ বিশ্বাস যাদের আছে তাদের এই জিনিসগুলো করা উচিত না। তো এখানে আপনারা দেখছেন স্কুলের ছেলেমেয়েরা সবাই যা যার মতো খেলাধুলা করতেছে, এটা কি খোলা স্পেস, এটা করা যেতে পারে, কিন্তু যখনই আপনি একটি অপকর্ম করবেন সেটা আসলে কখনো গ্রহণযোগ্য নয়। তো আমরা আপনাদের একটু কর্নারে নিয়ে যেতে হয় যে এই জায়গাগুলোতে আপনার এই কাজগুলো করে তারা, যারা এই জায়গাগুলোতে আপনার এই যে প্রস্তাব করে, এখনও মাটিগুলো ভিজা আছে, দেখতে পাচ্ছেন মাটিগুলো এখনও ভিজা আছে। আর আপনারা যদি আমরা একটু কর্নারে নিয়ে যেতে চাই তাহলে দেখা যাবে যে কী অবস্থা ওইখানে সৃষ্টি হয়েছে। তো আসেন একটু কর্নারে নিয়ে দেখাই আপনাদের। এটা হচ্ছে ঈদগাহ মাঠের একেবারেই লাস্টের কর্নার দিক। তো এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন, আরে ভাই প্রস্তাব করার জায়গা তো অনেক থাকতে পারে, তার মানে এরকম একটা পবিত্র জায়গায় এখানে তো প্রস্তাব করার জায়গা হতে পারে না। এটা বিশেষ করে বেশিরভাগ ঘটনাটা ঘটে আপনার রাতের বেলা, রাতের বেলা ধরেন রাত পুরো অন্ধকার থাকে, তো সেই পরিপ্রেক্ষিতে যাদের মানে প্রকৃতিগতভাবে ডাক পড়ে তারাই শুধু এখানে করে। আর আমি সবাইকে বলছি না, যারা সচেতন ভালো মানুষ খারাপ মানুষ মিলেই আমাদের এই সমাজ, তো আমরা আপনাদের যারা যারা করেন এই কাজগুলো তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই কাজগুলো যেন আপনারা কখনোই না করেন, সিগারেট খাবেন না, একদম একটা পবিত্র জায়গায় কেউ এই কর্নারগুলোতে আপনার প্রস্রাব করবেন না, এটা আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যেও পড়ে, নৈতিক একটা কর্তব্য মানে মানবিক একটা ইয়ার মধ্যেও পড়ে, ধর্মীয় বিশ্বাস যারা আছেন তারা তাদের মধ্যেও পড়ে। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন এবং সবাইকে সচেতন করার একটি সুযোগ করে দিন যে যারা যারা এই কাজগুলো করে তো তাদেরকে এই বিষয়টা অবগত করেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।